স্বাগতম সকলকে আমার 17 নম্বর ভিডিওতে। আমি আলোচনা করতে চলেছি অ্যান্ড্রয়েড অ্যাপ কীভাবে তৈরি করা যায়। আমি কুইজ নামক একটি অ্যাপ তৈরি করছিলাম। সাইন ইন স্ক্রিনের আজ পর্বটি হচ্ছে শেষ। সাইন ইন স্ক্রিন তৈরি করতে গিয়ে কোথাও যদি ভুলভ্রান্তি হয়ে থাকে সেটাই আমরা আজকে দেখে নেব, আর মোবাইলেও সাথে সাথে ইনস্টল করে দেখে নেব ঠিকঠাক চলছে কি না। আমরা এই সাইন ইন স্ক্রিনের ব্লকে, এই ব্লকস পার্টে এখানে যে বটন সাবমিট আছে, এই বটন সাবমিটে এখানে একটা ব্যাপার রয়ে গেছে। এখানে বটন সাবমিটে যখন ক্লিক হয় তখন একটা কিবোর্ড থেকে যাচ্ছে, কিবোর্ডটাকে আমাকে হাইড করতে হবে। তাই সাইন ইন স্ক্রিনে চলে যাব, সাইন ইন স্ক্রিন থেকে হাইড কিবোর্ড নেব। এই কিবোর্ডটা যদি হাইড না হয় খুব সমস্যা হয়, কাজ করতে অসুবিধা হয়, স্ক্রিনে ঠেসে বসে থাকে আর কাজ করতে খুব অসুবিধা হয়। আবার এখানেও দিয়ে দেবো বটন সাইন ইনে, এখানে একটা হাইড কিবোর্ড দিয়ে দেবো। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, নাহলে মোবাইল স্ক্রিন তো এমনি ছোটো, কাজ করতে খুব সমস্যা হয়, কিবোর্ডটা যেতে চায় না। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, শো কাস্টম ডায়লগ করা হয়েছে কিন্তু ডিসমিস করা হয়নি। ডিসমিস না করলে তো পপ আপটা ডিসমিস হবে না, আর পপ আপ ডিসমিস হবে না তো পরবর্তী কোনো কাজই করা যাবে না, মহা সমস্যায় পড়তে হবে। তাই আমাকে নোটিফায়ারি থেকেই ওই ডিসমিস নামক একটা ব্লক পেয়ে যাব, ওই যে ডিসমিস কাস্টম ডায়লগ, এটা সেট করে দিতে হবে পজিটিভ দিক যেখানে সেখানে সেট করে দেব। পজিটিভ ভাবনা যেখানটা সেখানটা উপর নিচ যে কোনো এক জায়গায় দিলেই হবে। তাহলে ডিসমিস হয়ে গেলে অ্যাপটা, অ্যাপের পরবর্তী কাজগুলো করা যাবে। পপ আপ যতক্ষণ পর্যন্ত ডিসমিস না হবে অ্যাপের কোনো কাজই করা যাবে না, এখানেই থেমে থাকতে হবে, এটা আমরা ভুলে গেছিলাম। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, আমি যদি দেখি একবার ইনস্টল করে নিই অ্যাপটাকে, আর মোবাইলে কীভাবে কীভাবে কোদুলার ওয়েবসাইট থেকে ইনস্টল করে না ডাউনলোড করে নিয়ে তারপরে মোবাইলে ইনস্টল করতে হয় আমি ফান্ড অ্যাপ তৈরি করার ক্ষেত্রে বলেছিলাম, প্রয়োজনে সেই ভিডিওটি দেখে নিতে পারেন, সেখানে আমি খুব সুন্দর করে বলে দিয়েছি। ডাউনলোড করছি কোদুলার ওয়েবসাইট থেকে, কম্পিউটার ফাইলে এটা সেভ হয়ে গেল, সেখান থেকে আমি মোবাইলে নিয়ে নেব এবং মোবাইলেও অ্যাপের মাধ্যমে সরাসরি ডাউনলোড করা যায়, সেটাও আমি দেখিয়ে দিয়েছিলাম। আমি ফাইল মোবাইলে ফাইলে চলে গেলাম, সেখানে এই অ্যাপটা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব ওই অ্যাপটার উপরে, ক্লিক করলে ইনস্টল করতে বলছে, ইনস্টলে টাচ করব। এবার ইনস্টল হতে থাকবে, একটু ওয়েট করতে হবে, কখনো ওপেনে টাচ করব না, অটোমেটিক সার্চিং হবে, এগুলো সব অটোমেটিক হচ্ছে, কিছু করছি না আমি। এবার ওপেনে টাচ করব, সরাসরি এখান থেকে ওপেন করতে পারবো, অ্যানিমেশন হচ্ছে। এবার সাইন আপ স্ক্রিনে চলে আসলো, এখানে আমি মোবাইল নাম্বারটা দিয়ে দেবো, সঠিক নাম্বারটাই দেবো, একটা পাসওয়ার্ড দিয়ে দেবো, একটা কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেবো, একই রকম না দিলে সাইন আপ বটনটা কাজ করবে না। এখানে সাইন আপে টাচ করার সঙ্গে সঙ্গে সাইন আপ হলো ঠিকই, ডাটা স্টোর হয়ে গেলো, 5 নম্বর ডাটা স্টোর হলো, আমার স্ক্রিনেও দেখাচ্ছে, মোবাইল স্ক্রিনেও দেখাচ্ছে 5 নম্বর ডাটা, কিন্তু একটা ব্যাপার হলো কিবোর্ডটা হাইড হয়নি। আমি যদি এবার ভুল মোবাইল নাম্বার দিলাম একটা, আমি এবার আমি একটু চেক করে দেখব, একটা মোবাইল নাম্বার কম দিয়েছি, 10 ডিজিট করিনি, 10 ডিজিট করলে এটা হবে, ফরগট মোবাইল নাম্বার এই লাল বটনটা চলে এসেছে। এবার যদি আমি সঠিক মোবাইল নাম্বারটা দেই, দেওয়ার পরে পাসওয়ার্ডটা যদি আমি ভুল দেই তাহলে কি হচ্ছে, পাসওয়ার্ডটা ভুল হয়েছে, অ্যালার্টে দেখালো এবং ফরগট পাসওয়ার্ড লাল বটনটা চলে এসেছে। এবার আমি পাসওয়ার্ডটাকে
দেবই না, না দিলে এই অ্যালার্টটা দেখাচ্ছে। সমস্যা হচ্ছে কিবোর্ডটা যাচ্ছে না, কিবোর্ডটাকে আমায় হাইড করতে হবে। আরেকটা এখানে ব্যাপার হচ্ছে এন্টার আইডি যে মোবাইল স্ক্রিনে দেখাচ্ছে সেখানটা দেখতে ভালো লাগছে না, একটা কার্ড ভিউ নিয়ে নেব। আমি একই সঙ্গে দুটো কাজ করছি, মোবাইল স্ক্রিন এবং কম্পিউটার স্ক্রিন। এগুলোকে আমি প্রপার্টিসটাকে সাজিয়ে নেব। ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি হোয়াইট করে নিলাম, কার্ড ভিউয়ের ব্যাকগ্রাউন্ড কালারটাকে। আর এখানে আমি রেডিয়াসটাকে 15 করে দিলাম। এবার আমি করতে পারি এটাকে হাইটটা উইথটাকে, উইথটা আগে এটা ছিল 70%, তাহলে এটা একটু কম রাখতে হবে, এটা 60% আমি রাখবো। উইথটাকে 60% রাখলে ঠিক হবে। এবার এবার আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, এটাকে ঠেলে এখানে আমি বসিয়ে দেবো। তা এবার দেখতে খুব সুন্দর লাগবে, এবার দেখতে কেমন লাগে সেটা একবার দেখে নেওয়াটা ভালো। মোবাইলে যদি এবার অ্যাপটাকে ডাউনলোড করে ইনস্টল করে নেই, নেওয়ার পরে একবার যদি আমি দেখে নিই কেমন লাগে দেখতে, তাহলে দুটো পাশাপাশি রেখে দেখে নিতে পারি। তাহলে আমি নিয়ে আসি, এই যে দুটো পাশাপাশি আছে, আমরা দেখতে পাচ্ছি ওখানে সুন্দর লাগছে না, এখানে টেক্সট বক্সটা খুব সুন্দর লাগছে, এন্টার আইডি যেটা। আচ্ছা আমি এটা সরিয়ে নিলাম। আচ্ছা আমরা যদি ব্লগসে চলে যাই, তাহলে এখানে একটা ব্যাপার ভুল আছে, সেটা আমরা দেখব। যে এই যে বটন সাবমিট, এটাতে একসঙ্গে দুটো কাজ করানো আছে। আমি আগের ভিডিওতে একসঙ্গে দুটো কাজ করে রেখেছিলাম, মানে ফরগট মোবাইল এবং ফরগট পাসওয়ার্ড দুটো একসঙ্গে কাজ করেছি বলে একসঙ্গে দুটোই কারেকশান হয়ে যাচ্ছে। মোবাইল নাম্বারটাও কারেকশান হয়ে যাচ্ছে, পাসওয়ার্ডটাও কারেকশান হয়ে যাচ্ছে। কিন্তু আমি তো সেরকম চাইবো না, আমি চাইবো যদি মোবাইল নাম্বারটা ভুলে যাই কোনো কারণবশত, তাহলে মোবাইল নাম্বারটা ফরগট করব। তাহলে একটা নোটিফায়ার নিয়ে নতুন একটা পপ আপ চালু করতে হবে আমাকে। তাহলে আমি নোটিফায়ার নামগুলো আমি আলাদা আলাদা দিয়ে দিই, দুটো পপ আপ চালু রাখতে হবে, একটা ফরগট মোবাইলের জন্য, একটা ফরগট পাসওয়ার্ডের জন্য। তাহলে এটা আমি করে দিচ্ছি, ফরগট পাসওয়ার্ডের জন্য পপ আপ পাস করে দিচ্ছি। এবার পপ আপ পাসটাকে আমি একবার কপি করে নিচ্ছি, আমার আরও কিছু রিনেম করতে কাজে লাগবে, এটা রিনেম করে দিলাম। এবার এই পপ আপটাকে আমি একবার ডুপ্লিকেট করে নেব, কারণ ফরগট পাসওয়ার্ডের জন্য লাগবে কাজে। এবার এটাকে একবার আমি রিনেম করে নিই, কারণ এটা কিন্তু কপি হয়ে আছে। এটাকে আমি সিলেক্ট করি, আর ঠিক করে সিলেক্টটা হলো না, এবার একটু ঠিকঠাক সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল ভি করে দিচ্ছি, দিয়ে এন্টার, এটা রিনেম হয়ে গেল। এবার আমাকে এই টেক্সট বক্সটাকে রিনেম করতে হবে, টেক্সট বক্সটাকে রিনেম করে নেব। তাহলে এখানে তো একই আছে, শুধু কপিটাকে বাতিল করে এখানে এন্টার কন্ট্রোল ভি করে চলবে, এন্টার। এবার আমি বটন সাবমিটটাকে রিনেম করব, বটন এটাও কপিটাকে তুলে দেব, কন্ট্রোল ভি এন্টার, পুরো রিনেম হয়ে গেল। এটা হচ্ছে মোবাইল ফরগট পাসওয়ার্ডের জন্য এই পপ আপটা কাজে লাগবে। হ্যাঁ এটা রিনেম করা হয়ে গেছে। এবার আমরা যদি ব্লগসে চলে যাই, ঠিক একই রকম এই যে এটাকে আবার ডুপ্লিকেট করে এখানে বসাতে হবে, কারণ পপ আপগুলো স্ক্রিন ইনিশিয়ালাইজে দিতে হয়। এটা চেঞ্জ করে নেব, একদম পপ আপ পাসের জন্য করে রাখবো সব। ব্যাস, তাহলে নোটিফায়ারটা পপ আপ পাসের জন্য করলাম, এটা কিন্তু পপ আপ পাস নয়, এটা কিন্তু পপ আপ পাস নয়। এবার এটা হয়ে গেল, এটা একটু সরিয়ে দিলে ভালো হয়, দেখতে ভালো লাগবে, না সরালে কোনো কিন্তু ক্ষতি নেই, যে আমার অ্যাপের কোনো ভুল ভ্রান্তি হবে না, তা হবে না। এবার আমি যদি নিচের দিকে যেটা সেট করব, এই যে এখানে যেটা দেখতে পাচ্ছি, এটা আরেকটা লাগবে আমার, এটা তো মোবাইলের জন্য, ফরগট মোবাইলের জন্য। এবার ফরগট পাসওয়ার্ডের জন্য পাশে রাখবো আমি, ফরগট পাসওয়ার্ডটা আমি পাশে কাজ করছিলাম, পাশে নিয়ে নিলাম।
ডুপ্লিকেট করে, আর এটা এই বটনটা কিন্তু ফরগট পাসওয়ার্ডের জন্য। তাহলে এখানে একবার ক্লিক করে এটা আমি ফরগট পাসওয়ার্ডটা মানে জন্য পপ আপ পাস এটা সিলেক্ট করে দিলাম। এখানে কিন্তু আমার মোবাইলটা লাগবে না, ফেসিট মোবাইল লাগবে না, সেটা ডিলিট করে দিচ্ছি, ডিলিট। এবার কিন্তু এই নোটিফায়ারটা কিন্তু এটা হলে হবে না, এটা পপ আপ পাস লাগবে। ঠিক উপরেরটাও নোটিফায়ারটা পপ আপ পাস, কারণ এখানে পুরোপুরি এই লাইনটা পপ আপ পাসের জন্য করছি কাজ। তাহলে এটা হয়ে গেল, এটা ফেসিট পাসেই আছে। এটাকে চেঞ্জ করলেও হয় না করলেও হয়, তবু আমি করে দিচ্ছি, না করলেও কোনো অসুবিধা হতো না। কিন্তু যাই হোক, এবার যদি আমি এ পাশে সরে আসি, এ পাশে কিন্তু এটা ঠিক করতে হবে, এখানে এই পেসিট পাসটা লাগবে না, কারণ দুটো আমি আলাদা করে দিয়েছি। আলাদা করার কারণটা আমি আগেই বলেছি, যে মোবাইল নাম্বারটা শুধু যদি আমি ফরগট করতে যাই, একসঙ্গে পাসওয়ার্ডটা ফরগট হয়ে যাচ্ছে, দুটো একসঙ্গে কাজ হয়ে যাচ্ছে, সেটা বন্ধ করার জন্য। এবার কি দেখা যাচ্ছে, এখানে আমার একটা ভুলভ্রান্তি হচ্ছে, ফরগট পাসওয়ার্ডে টাচ করার পরেও ফরগট পাসওয়ার্ড বটনটা যাচ্ছে না, মানে লাল বটনটা যাচ্ছে না, ঠিক তেমনি মোবাইল ফরগট মোবাইল বটনটাও যাচ্ছে না। তাই এটা ডুপ্লিকেট করে আমাকে এখানে বসাতে হবে। আমি ফরগট পাসওয়ার্ড করে ফেলেছি, আমি ফরগট পাসওয়ার্ড করে আসল পাসওয়ার্ডটা পেয়ে গেছি, তারপরে কিন্তু ফরগট পাসওয়ার্ড যে লাল বটনটা সেটা হাইড হচ্ছে না, ইনভিজিবল হচ্ছে না। তাই এটা ইনভিজিবল করব আমি এভাবে। শুধু একটা করলে হবে না, মোবাইল ফরগট মোবাইল যে লাল বটন সেটাও করতে হবে, ফরগট পাসওয়ার্ড সেটাও লাল, এই লাল বটনটাকেও করতে হবে। নাহলে ইউজার বুঝতে পারবে না তার পাসওয়ার্ডটা কি আদৌ ট্র্যাকিং হয়েছে কি না, আসল পাসওয়ার্ডটা পেয়েছে কিনা ফেরত। সে তো পাসওয়ার্ডটা ভুলে গেছে বা মোবাইল নাম্বারটা ভুলে গেছে, তাহলে আসল মোবাইল নাম্বার এবং আসল পাসওয়ার্ডটা ফেরত পেয়েছে কিনা বুঝতে পারবে না। তাই এখানে আমি এটা হাইড করে দিলাম। মানে ভিজিবল ফলস মানে হাইড হয়ে যাবে টাচ হওয়ার সঙ্গে সঙ্গে। এখানে একটা এই হাইড কিবোর্ডটা আমি এখানে বসিয়ে দিতে পারি, দিলে ভালো, যদি কোনো কারণবশত কিবোর্ডটা থেকে যায় তাহলে এটা হাইড হয়ে যাবে, তাহলে সব এইখানটা তো আমি বসিয়ে দিতে হবে, যেটা ফরগট মোবাইলের জন্য। এটা তো হাইড কিবোর্ডটা বসিয়ে দিলাম। এবার একটা কাজ বাকি আছে নিশ্চয়ই, আমরা এখানে একটা কন্ডিশন চালু করতে হবে, ইফদের নিয়ে নিলাম, মানে ইউজার যাতে বুঝতে পারে তার পাসওয়ার্ডটা মানে তার মোবাইল নাম্বারটা ট্র্যাকিং করে নেওয়া হয়েছে, সঠিক মোবাইল নাম্বারটা পেয়ে গেছে। তাই ইফ দেন ইকুয়াল করে রেসপন্স কোড, এটা আমরা আগে ভিডিওতে করেছিলাম এবং কি ফান্ড অ্যাপ তৈরি করার ক্ষেত্রেও করেছিলাম। এখানে আমরা দেব 200, 200 কেন সেটা কিন্তু ফান্ড অ্যাপ তৈরি করার ক্ষেত্রে আমি বলে দিয়েছি ভালো করে। 200 যদি হয় মানে সাকসেসফুল হয় তাহলে এই কাজটা করবে। এবং এখানে একটা নোটিফায়ার থেকে নোটিশও দেওয়া দরকার আছে, অ্যালার্ট দেওয়া দরকার আছে, অ্যালার্টের মাধ্যমে জানানো দরকার আছে ইউজারকে যে তার মোবাইল নাম্বারটা ট্র্যাকিং করা হয়েছে, মানে সে তো মোবাইল নাম্বারটা ভুলে গেছে তাই ফরগট মোবাইল নাম্বার করেছিল এবং তার সঠিক মোবাইল নাম্বারটা ফেরত পেয়ে গেছে। সেটা কোথায় বসে গেছে, মোবাইল টেক্সট বক্সে বসে গেছে। তাহলে এখানে আমরা লিখে দেব ইওর মোবাইল নাম্বার ট্র্যাকিং সাকসেস, এন্টার করে দিলাম। এটা করলে ভালো হবে, ইউজার পরিষ্কার বুঝতে পারবে, ইউজারকে বসে বুঝতে বোঝাতে হবে, নাহলে ইউজার বিভ্রান্তিতে পড়বে। এটাকে আমি ডুপ্লিকেট করে এই পাশেও বসিয়ে দিই। এটা তো মোবাইল ফরগট মোবাইলের জন্য গেল, এবার ফরগট পাসওয়ার্ডের জন্য কাজ করছি, পাশে রেখে দিচ্ছি, রেখে এটাকে সরিয়ে নিই, এটাই এখানে বসিয়ে দিই। এবার আমার কি দরকার, টেক্সট বক্স পাসওয়ার্ড দরকার, এটাকে টেক্সট বক্স পাসওয়ার্ড করে দেবো, টেক্সট বক্স পাসওয়ার্ড। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তাহলে এটা তো, হ্যাঁ এটা তো আর মোবাইল নাম্বার নয়,
এটা হচ্ছে পাসওয়ার্ড, তাহলে এটাকে আমাকে চেঞ্জ করে লিখতে হবে ইওর পাসওয়ার্ড, পাসওয়ার্ড লিখে দিতে হবে। পাসওয়ার্ড কথাটা লিখে একবার এন্টার, এটা লাগবে না। আচ্ছা এটা হলো, কিন্তু আরেকটা ব্যাপার আছে, যদি সাকসেসফুল না হয় মানে 200 যদি কি রেসপন্স কোড না হয়, মানে নেগেটিভ দিকটাও আমাকে লিখতে হবে, নেগেটিভ। নেগেটিভ দিকটা ভাবলে আমাকে এখানে লিখতে হবে কি লেখা যায়, নট লিখে দিচ্ছি, নট নট সাকসেস, সাকসেস হয়নি। ঠিক একই রকম এখানেও করতে হবে, এলসটা নিয়ে নিলাম, এটা ডুপ্লিকেট করে এখানে বসিয়ে দিই আগের মতোই। তাহলে এখানেও আগের মতোই আমি নট লিখে দিচ্ছি, নট নট সাকসেস, পাসওয়ার্ডটাও নট সাকসেস হয়ে গেল। এবার আরেকটা কাজ করতে বাকি আছে আমার, ইউজ সাইন আপ স্ক্রিনে চলে যাব। সাইন আপ স্ক্রিনে এই যে এখানে বটন সাইন আপ, এই বটনটাতে যখন ক্লিক হবে তখন কিবোর্ডটাকে হাইড করাতে হবে, খুব অসুবিধা হয় কিবোর্ড যদি হাইড না হয়, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কিবোর্ড হাইড করাতেই হবে। যখন আমার দরকার তখন কিবোর্ড নিয়ে নেব, যখন দরকার নেই কিবোর্ডটা হাইড করাতে হবে। আমি হাইড করতে পারি ব্যাকে গিয়ে, বারবার ব্যাকে এত চাপ দেব কেন। আচ্ছা এবার মোবাইল ইনস্টল করে নিলাম, এবার একটু দেখে নিচ্ছি কেমন চলছে। এন্টার আইডিটা দিচ্ছি, 9 নম্বর আইডি দিচ্ছি, সাবমিটে একবার টাচ করলাম, দেখা গেল সুন্দর একটা অ্যালার্ট দিয়েছে, আমি যা চাইছি তাই হলো। এবার যদি আমি পাসওয়ার্ডটা ভুল দেই, সঙ্গে সঙ্গে ফরগট পাসওয়ার্ড লাল বটনটা চলে আসলো এবং অ্যালার্টও দেখিয়ে দিল। এবার যদি অ্যালার্ট এই লাল বটনটা টাচ করি, করে পপ আপটা খুলে গেল। এবার এখানে 9 পেস টাইপ করে এন্টার করে দিলাম, সাবমিট করে দিলাম, সঙ্গে সঙ্গে অ্যালার্ট দেখিয়ে দিল, ট্র্যাকিং সাকসেস হয়েছে, তার মানে আমার অ্যাপটা ঠিকঠাক কাজ করছে এখন। এবার ইউজার পরিষ্কার বুঝতে পারবে যে হ্যাঁ মোবাইল নাম্বার বা পাসওয়ার্ড ট্র্যাকিং হয়েছে। এবার যখন সাইন ইনে ক্লিক করলাম, সাইন ইন সাকসেস দেখালো এবং হোম স্ক্রিনে চলে গেলো। যাই হোক আজ এই পর্যন্তই, ধন্যবাদ।